টাইগ্রেস ড্রেসিং রুমে বাদ ভাঙা উচ্ছ্বাস। 2014 সালে নারী টি টোয়েন্টি বিশ্বকাপে মাত্র একবারই এমন উল্লাস করতে পেরেছিল বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে সেই ম্যাচে জয়ের পর কেটেছে এক যুগ। জয় যেন দূরের বাতিঘর হয়ে দাঁড়িয়েছিল নারী দলের সামনে। স্বপ্ন ছিল ঘরের মাঠে নারী টি টোয়েন্টি বিশ্বকাপে জ্বলে ওঠার, কিন্তু রাজনৈতিক পট পরিবর্তনে বিশ্বকাপও চলে যায় সংযুক্ত আরব আমিরাতে। অবশেষে এক যুগের অপেক্ষার অবসান হলো মরুর দেশে। শারজায় স্কটল্যান্ডকে হারানোর ম্যাচে প্রথম বাংলাদেশি বোলার হিসেবে শততম উইকেটের মাইল ফলক ছুঁয়েছেন স্পিনার নাহিদা আক্তার। অধিনায়ক জ্যোতি খেলেছেন শততম টি টোয়েন্টি ম্যাচ। এত সব অর্জনের মুহূর্তটাকে রঙিন করেছে স্কটল্যান্ডের বিপক্ষে জয়টা। নাহিদা জ্যোতিদের অর্জনকে বিশেষভাবে স্মরণীয় করে রাখে ক্রিকেট বোর্ডও। দেশের ক্রিকেটের অভিভাবক সংস্থার কাছ থেকে এমন অভ্যর্থনা পেয়ে গর্বিত ক্রিকেটাররা। দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষেও ধারাবাহিক পারফর্ম করে আস্থার প্রতিদান দিতে চান তারা। আমরা আরো ইনশাল্লাহ সামনে আরো অনেক কিছু যেন বলতে পারি আমরা উপরে, আমাদের জন্য সেরকম আরো অনেক সুযোগ করে দেওয়ার চেষ্টা করব। টিমমেটস আসে তাদের জন্য আমি সব এই অর্জনটা করতে পারছি, যারা সাথে যারা অফিসিয়াল আছে। কিন্তু আমি সব থেকে ধন্যবাদ জানাই যে আমার ফ্যামিলিকে, আমার ফ্যামিলি যদি আমাকে সাপোর্ট না দিত আমি হয়তো এই জায়গায় আসতে পারতাম না। সংযুক্ত আরব আমিরাতে নারী দলের খেলা দেখেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াও। ভবিষ্যতে নারী ক্রিকেটে সরকারের পক্ষ থেকে সুযোগ সুবিধা বাড়ানোর আশ্বাসও দিলেন তিনি। নারী ক্রিকেট দল যে আর অবহেলিত থাকবে না, এটা আমার এখানে উপস্থিতি দিয়েই আপনারা হয়তো বুঝতে পারবেন। আমরা যেহেতু নারী ক্রিকেট দল তুলনামূলকভাবে তাদের অর্জন বেশি এবং আমরা আশা করছি এই বিশ্বকাপেও তারা একটা ভালো অর্জন দেশের জন্য নিয়ে আসতে পারবে এবং সামনের দিনগুলোতেও তাদেরকে যথাযথভাবে যেন আমরা সেই সম্মানটা প্রদর্শন করতে পারি। এই অবহেলার জায়গাটা যাতে, এই অভিযোগে যাতে আর না আসে সেজন্য আমরা কাজ করবো। 5 অক্টোবর ইংল্যান্ডের পর 10 অক্টোবর শারজায় ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে তৃতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ নারী দল। সবশেষ 12 অক্টোবর দুবাইয়ে চতুর্থ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। পারভীন আক্তার, সময় সংবাদ।